বন্ধুরা তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্গত বিএবিএসি বি কম এবং বিবিএম এর মতো কোর্সে এবারে সেমিস্টার পরীক্ষাগুলো অর্থাৎ ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমিস্টার পরীক্ষাগুলো দিতে চলেছ তোমাদের পরীক্ষা সম্পূর্ণ অফলাইন মোডে হচ্ছে তো তোমাদের অফলাইন মোডে পরীক্ষা হলে তোমাদের অফলাইন বেসিক কোশ্চেন প্যাটার্ন কীরকম হতে চলেছে এবং তোমাদের কোশ্চেন এবং অফলাইন বেসিক কোশ্চেন প্যাটার্ন অর্থাৎ পুরোনো কোশ্চেন প্যাটার্নগুলো কোথা থেকে কীভাবে ডাউনলোড করতে পারবে সেই বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করতে চলেছি এবং তোমাদের অফলাইন পরীক্ষার কিছু নির্দেশাবলী এবং কিছু তথ্য তোমাদের সামনে শেয়ার করবো আজকে ভিডিওতে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত ওয়াচিং করবে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এবং চ্যানেলের মধ্যে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং ভিডিওটির মাধ্যমে কোনো তথ্য দেখলে অবশ্যই ভিডিওকে একটি মতো লাইক প্রদান করে তোমাদের বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবে তো বন্ধুরা আমরা অনার্স এবং প্রোগ্রাম করছে কোশ্চেন প্রশ্নপত্র এক এক করে দেখে নেবো আমরা সর্বপ্রথমে অনার্সের কোশ্চেন প্যাটার্ন এবং পেপারগুলো দেখে নিয়েছি আমরা ওপেন করে নিয়েছি বিয়ে অনার্সের ফার্স্ট সেমিস্টার দু হাজার আঠারো এক্সামিনেশনের কোশ্চেন প্যাটার্ন তো কোশ্চেন পেপার কোশ্চেন পেপার ওপেন করে নিয়েছি এখানে দিতে হবে তোমাদের ফুল মার্ক অর্থাৎ ষাট নম্বরে তোমাদেরকে টোটাল পরীক্ষা দিতে হচ্ছে তার মধ্যে কিছু পরীক্ষা বিভাগ কতে তোমাদেরকে দিতে হবে চারটি প্রশ্নের উত্তর এবং প্রত্যেকটি প্রশ্নের মান তিন নম্বর করে দেওয়া থাকবে এবং বিভাগ খতে তোমাদেরকে দেখতে হবে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে আর প্রত্যেকটি প্রশ্নের মান তোমাদের ছ ছয় নম্বর করে দেওয়া থাকছে এবং বিভাগ গতে আসলে তোমাদেরকে দুইটি প্রশ্নের উত্তর দিতে হচ্ছে এবং একটি করে প্রশ্নের মান হচ্ছে বারো নম্বর করে এবং অনার্স কোর্সের যে জি পেপারগুলো অর্থাৎ জেনারেল ইলেকটিভ এর সাবজেক্টগুলো হয়ে থাকে তাদের পেপার কোশ্চেন প্যাটার্ন কীরকম হবে এখানে দেখতে পাবে তোমাদেরও কিন্তু সাইটের মধ্যে পরীক্ষা হচ্ছে এবং বিভাগ বিভাগ কতে তোমাদের থাকছে দেখতে পারবে এখানে একটি প্রশ্নের উত্তর দিতে হচ্ছে আর প্রশ্নটির মান তোমাদের বারো নম্বর দেওয়া হচ্ছে এবং বারো নম্বরে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে বিভাগ ক এবং বিভাগ কতে এবং বিভাগ গতে তোমাদেরকে চারটি প্রশ্নের উত্তর দিতে হচ্ছে এবং প্রত্যেকটি প্রশ্নের মান ছয় নম্বরকে দেওয়া থাকছে এবং বিভাগ ঘতে আসলে দিতে পারবে তোমাদেরকে চারটি প্রশ্নের উত্তর দিতে হচ্ছে মান হচ্ছে তিন নম্বর করে তো আমরা দেখে নিচ্ছি নেক্সট পেপার তো অনার্স কোর্সের আরেকটি পেপার হয়ে থাকে এইসিসি ফার্স্ট সেমিস্টারের জন্য ইএন ভে এবং থার্ড সেমিস্টারের জন্য নিজস্ব কিছু সাব সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলো থাকে তো আমরা এইসিসিতে এনভায়রনমেন্টালে যে কোশ্চেন প্যাটার্নটা সেটা দেখে নিচ্ছি তোমাদের দেখতে পাবে এখানে তোমাদেরকে আশি নম্বরে পরীক্ষা দিতে হচ্ছে আর প্রত্যেকটি কিন্তু তোমাদের টিক মার্ক অর্থাৎ এমসিকিউ টাইপের কোশ্চেন থাকছে তোমাদেরকে আশিটি প্রশ্নের উত্তর দিতে হচ্ছে টিক মার্কে এখন আমরা প্রোগ্রাম কোর্সের কোশ্চেন প্যাটার্ন দেখেছি তো আমরা ইতিমধ্যে প্রোগ্রাম কোর্সের কোশ্চেন প্যাটারে ওপেন ওপেন করে নিয়েছি কোশ্চেন পেপার ওপেন করে নিয়েছি দেখতে পারবে বিএ প্রোগ্রাম ফার্স্ট সেমিস্টার এক্সামেশন দু হাজার আঠারো কোশ্চেন পেপার ওপেন নিয়েছি এখানে তোমাদের প্রোগ্রাম কোর্সে যারা পরীক্ষা দেবে তোমাদের কিন্তু ষাট অর্থাৎ ষাট নম্বরে তোমাদেরকে পরীক্ষা দিতে হচ্ছে এবং বিভাগ কতে তোমাদেরকে থাকছে চারটি নম্বর চারটি প্রশ্নের উত্তর দিতে হচ্ছে এবং প্রত্যেকটি প্রশ্নের মান তিন নম্বরকে দেওয়া আছে এবং বিভাগ খতে আসলে দেখতে পারবে চারটি প্রশ্নের উত্তর দিতে হচ্ছে যে আর প্রত্যেকটি প্রশ্নের মান ছ নম্বর করে থাকছে এবং বিভাগ গতে আসলে দেখতে পারবে তোমাদেরকে দুটি প্রশ্নের উত্তর দিতে হচ্ছে আর প্রত্যেকটি প্রশ্নের মান বারো নম্বরকে দেওয়া দেওয়া আছে এবং তারপরে যে তোমাদের ডিএসসি ওয়ান বা গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ থ্রি এরকম কিছু পেপার হয়ে থাকে প্রোগ্রাম কোর্সের তোমাদের কোশ্চেন প্যাটার্ন দেখে তোমাদের দেখতে পেয়ে সবার প্রথমে ষাট নম্বর তোমাদেরও পরীক্ষা হচ্ছে সেই পেপারগুলো অর্থাৎ ডিএসসি পেপারগুলো তোমাদেরকে ষাট নম্বরে পরীক্ষা দিতে হচ্ছে আর চারটি প্রশ্নের উত্তর দিতে হবে আর প্রত্যেকটি প্রশ্নের মান থাকছে তিন নম্বর এবং বিভাগ খতে তোমাদেরকে থাকছে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে আর প্রত্যেকটি প্রশ্নের মান ছ নম্বর এবং বিভাগ গতে তোমাদেরকে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান বারো নম্বর করে দেওয়া আছে এবং প্রোগ্রাম কোর্সে আরেকটি পেপার হয়ে পেপার আছে যেটির নাম হচ্ছে এলসিসি এলসিসিতে অনেকের বেঙ্গলি অনেকের ইংলিশ থেকে থাকে তো ফার্স্ট সেমিস্টারে এবং সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টার তোমাদের কিন্তু অন্য অন্য সাবজেক্ট থাকছে তো তোমাদের সবার প্রত্যেকেরই কিন্তু কোশ্চেন প্যাটার্নগুলো একই রকম থাকছে কোনো রকম পরিবর্তন আসছে না তো তোমাদেরকে সম্পূর্ণ ষাট নম্বরে পরীক্ষা দিতে হচ্ছে এবং এলসিসি ওয়ান ওয়ানে বেঙ্গলি তোমার থাকছে বিভাগ কতে চারটি প্রশ্নের উত্তর দিতে পারে প্রত্যেকটি প্রশ্নের মান তিন নম্বরকে থাকছে এবং বিভাগ কতে আসলে দিতে পারে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান ছ নম্বর করে থাকছে এবং নিশ্চয় থেকে বিভাগ গতে আসলে দেখতে পারবে তোমাদের দুটি প্রশ্নের উত্তর দিতে হচ্ছে প্রত্যেকটি প্রশ্নের মান বারো নম্বর করে থাকছে এবং এলসিসি ওয়ান বা টু ইংলিশ যাদের আছে ইংলিশ কোশ্চিন প্যাটার্নটা কীরকম হচ্ছে দেখে নিচ্ছি একটু এক দেখতে পাবে তোমাদের পরীক্ষা কিন্তু সম্পূর্ণ ষাট নম্বরের পরীক্ষা হচ্ছে এবং গ্রুপ দেখতে পারবে তোমাদেরকে ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে আর প্রত্যেকটি প্রশ্নের মান দুই নম্বর করে থাকছে এবং নিশ্চয় থেকে গ্রুপ বিতে আসলে দেখতে পাবে তোমাদেরকে একটি প্যারাগ্রাফ লিখতে হচ্ছে আর সেই প্যারাগ্রাফটির তোমাদের মান দেওয়া হচ্ছে বারো নম্বর গ্রুপ সিতে তোমাদের দশ নম্বরই একটি প্রশ্নের উত্তর দিতে হচ্ছে এবং গ্রুপ গ্রুপ ডি আসলে দেখতে পাবে গ্রুপ ডিতেও তোমাদেরকে একই ব্যাপার অর্থাৎ দশ নম্বরই একটি প্রশ্নের উত্তর দিতে হচ্ছে তো এবং গ্রুপ ইতে আসলে দেখতে পাবে তোমাদের গ্রুপ ইতে তোমাদেরকে দিতে হচ্ছে দেখতে পাবে সাতটি প্রশ্নের উত্তর দিতে হচ্ছে তোমাদেরকে দুই নম্বরই ঠিক আছে বন্ধুরা এই ছিল তোমাদের কোশ্চেন প্যাটার্ন এবং তোমরা যদি কোশ্চেন করো এই প্রশ্নপত্রগুলো কোথায় কীভাবে ডাউনলোড করতে পারবে নিজস্ব কোশ্চেন পেপার নিজের মতো করে কোশ্চেন পেপার ডাউনলোড করতে গেলে তোমাদেরকে শুধুমাত্র একটা কাজ করতে হবে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিতে হবে ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখতে পারবে ওখানে ডাউনলোড ওল্ড কোশ্চেন পেপার বলে একটি লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলে তোমার কিন্তু ওয়েবসাইটের মধ্যে চলে যাবে সেই ওয়েবসাইটে গেলে তোমাদের কোশ্চেন পেপারগুলো পেয়ে যাবে তোমাদের নিজেদের কোশ্চেন পেপার নিজেরাই ডাউনলোড করতে পারবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটির মাধ্যমে কোনো তথ্য পেয়ে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি মতো লাইক প্রদান করে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে এবং চ্যানেলের মধ্যে নতুন থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এরকম লাটেস্ট আপডেট সর্বপ্রথমে পাওয়া যায় বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ কোনো আপডেট নিয়ে ধন্যবাদ